তারার আলো মাল্টিমিডিয়ায় স্বাগতম আমাদের আজকের শিরোনাম ভারতীয় কিংবদন্তি অভিনেত্রী প্রীতি বায়োগ্রাফি প্রীতি জিন্তা বলিউডের এক সময়ের জনপ্রিয় নায়িকা সদা হাস্যোজ্জ্বল এই অভিনেত্রী সিনে মহলে পেয়েছেন বলিউড ডিম্পল কন্যার খেতাব গালে টোল পড়া মিষ্টি হাসি দিয়ে চলচ্চিত্র প্রেমীদের মন জয় করা এই তারকার জন্মদিন হচ্ছে একত্রিশ জানুয়ারি হিমাচল প্রদেশের সিমলা শহরে জন্ম নেওয়া প্রীতি ইংরেজি ও অপরাধ মনোবিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জনের পর উনিশশো সালে দিল ছে চলচ্চিত্র দিয়ে বড় পর্দায় আবির্ভূত হন একই বছর সোলজার চলচ্চিত্রে অভিনয় করেন তিনি এই চলচ্চিত্রগুলোতে অভিনয়ের জন্য প্রীতি শ্রেষ্ঠ নবাগত অভিনেত্রী বিভাগে ফিল্ম ফেয়ার পুরস্কার অর্জন করেন পরবর্তীতে তিনি কিশোরী একক মাতা চরিত্রে কায়া কেহনা দুই সালে চলচ্চিত্রে অভিনয় করেন জিন্তা দুই হাজার তিন সালে নাট্যধর্মী কাল হো না হো সিনেমাতে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ফিল্ম ফেয়ার পুরস্কার অর্জন করেন তিনি পরবর্তীতে টানা দুই বছর ভারতের সর্বাধিক ব্যবসা সফল দুটি চলচ্চিত্রে অভিনয় করেন প্রথমটি দুই হাজার তিন সালে বিজ্ঞান কল্পন কাহিনী ধর্মী কই মিল গায়া এবং দ্বিতীয়টি দুই হাজার চার সালের প্রণয়ধর্মী বীরজারা তিনি স্বাধীন আধুনিক ভারতীয় নারী চরিত্রে অর্থাৎ সালাম নমস্তে দুই সালে এবং ভারতের বাইরে সর্বাধিক আয়কারী কফি আল বিদানা কেহনা দুই সালে সিনেমাতে কাজ করেন তার প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র ছিল কানাডীয় চলচ্চিত্র হ্যাভেন অন আর্থ যার জন্য তিনি দুই সালে শিকাগো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য সিলভার হুগো পুরস্কার লাভ করেন অভিনয়ের পাশাপাশি আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের কর্ণধার ও প্রীতি জিন্তা প্রীতিজিন্তা উনিশশো সালের একত্রিশে জানুয়ারি জন্মগ্রহণ করেন তিনি এক রূঢ় পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা দুর্গন্ধ দুর্গানন্দ জিন্তা ছিলেন ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তা প্রীতিজিন্তা উনিশশো পঁচাত্তর সালের একত্রিশে জানুয়ারি হিমাচল প্রদেশের সিমলা জেলার এক রুরো পরিবারে জন্মগ্রহণ করেন প্রীতিজিন্তা উনিশশো পঁচাত্তর সালের একত্রিশে জানুয়ারি হিমাচল প্রদেশের সিমলা জেলায় এক রুরু পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা দুর্গানন্দ জিন্তা ছিলেন ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তা প্রীতির যখন ১৩ বছর বয়স তখন তিনি এক গাড়ি দুর্ঘটনায় মারা যান এই দুর্ঘটনার সময় তার মা নীলপ্রভাও সেই গাড়িতে ছিলেন তিনিও গুরুতর আহত হন এই দুর্ঘটনায় এরপর টানা দুবছর শয্যাশায়ী ছিলেন তিনি উনিশশো সালে জিন্তা তার এক বান্ধবীর সঙ্গে অডিশন দিতে গেলে তিনিও অডিশনে যুক্ত হন সেই সময় শেখর কাপুরের সঙ্গে তার সাক্ষাৎ হয় তার অডিশন দেখে কাপুর তাকে অভিনেত্রী হওয়ার উপদেশ দেন মূলত শেখর কাপুরের তারা রাম পাম পাম ছবিতে ঋত্বিক রোশনের বিপরীতে তার অভিষেক হওয়ার কথা ছিল কিন্তু সিনেমাটি নির্মাণ কাজ পিছিয়ে যায় কাপুর পরবর্তীতে মনি রন্তমের দিল সে সিনেমার জন্য তার নাম সুপারিশ করেন দুই হাজার ষোলো সালের উনত্রিশ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলসে জিন্তা তার দীর্ঘদিনের মার্কিন সঙ্গী জিন গুড এনাফকে বিয়ে করেন বর্তমানে তার সঙ্গী সুখের সংসার কাটাচ্ছেন প্রীতি জিন্তা বন্ধুরা প্রীতি জিন্তাকে নিয়ে বলতে গেলে দীর্ঘ সময়ের প্রয়োজন তার এই যে ক্যারিয়ার দীর্ঘ একটি মাইল ফলক অর্জন করতে সক্ষম হয়েছে আমরা আমাদের ভিডিওটি আজ এখানে শেষ করছি আসছি আবার নতুন কোন ভিডিও নিয়ে তত সময় ভালো থাকুন সুন্দর থাকুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন